নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ পূর্বে প্রশান্ত মহাসাগরে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি 37 কিলোমিটার গভীরতায় শনাক্ত করা হয়েছে। প্রাথমিক প্যারামিটারের উপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে 1000 কিলোমিটারে যেসব উপকূল রয়েছে সেখানে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে। সংস্থাটি উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এমন করে মন ভেজাতে পারে একমাত্র প্রিয়জনই, আর তাই দেশ জুড়ে সব মানুষের মন ভেজানোর প্রত্যয় এলো দেশবন্ধু ড্রিঙ্কিং ওয়াটার, ভালোবাসার গল্পে ভেজা। PTWC জানিয়েছে, ভানুয়াতুতে 10 ফুটের উপরে জলোচ্ছ্বাস হতে পারে। তাছাড়া ফিজি, নিউ ক্যালিডোনিয়া, কিরিবাতি ও নিউজিল্যান্ডেও জোয়ারের তুলনায় সামান্য পানি বাড়তে পারে। ভানুয়াতু মেটিওরোলজি ও জিওহ্যাজার্ড বিভাগ বলছে, এই ধরনের শক্তিশালী ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি সৃষ্টি হতে পারে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডে সুনামির কোনো হুমকি নেই, তবে লর্ড হাউ দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে। দ্বীপটি তাসমান সাগরে সিডনির উত্তর পূর্বে 780 কিলোমিটার দূরে অবস্থিত। সুনামির ফলে উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত ঢেউ হতে পারে, কিন্তু এর জন্য কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না।